এপিএসসি কেলেঙ্কারির অন্যতম মাস্টার মাইন্ড নন্দবাবু সিংক কারাগারালৈ রাজ্যের বিশেষ ন্যায়াধীশের আদালতে শুক্রবারে 14 দিনের ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করে নন্দবাবু সিংক অধ্যক্ষ রাকেশ পালক অনুসরণ করে এপিএসসির চাকরির বজার মেলা এগারী দুর্নীতির সম্রাট নন্দবাবু সিংয়ে আজি কারাগারালৈ গৈ রাকেশ পালর স্থান পুরালেগৈ যেন গুরু আগে আগে শিষ্য পিছে পিছে এবার শুনক নন্দবাবু সিংর দুর্নীতির আখ্যান এপিএসসির প্রাক্তন প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিংক গ্রেপ্তার করার পিছত আরক্ষী আদালতত দাখিল করা ফরওয়ার্ডিং রিপোর্ট এই রিপোর্টত স্পষ্টকৈ উল্লেখ আছে নন্দবাবু সিংর কেলেঙ্কারির তথ্য কিন্তু কি উল্লেখ আছে আরক্ষীর ফরওয়ার্ডিং রিপোর্টত অভিযোগ এক নন্দবাবু সিংয়ে এপিএসসি পরীক্ষার 54,000 উত্তর বহি জ্বলাই দিছিল নিয়ম মতে পরীক্ষার ফলাফল ঘোষণা করার ছমাহলৈ উত্তর বহিসমূহ সংরক্ষণ করিব লাগে কিন্তু নন্দবাবু সিংয়ে পরীক্ষা সমাপ্ত হওয়ার পিছতেই জ্বলাই দিছিল উত্তর বহিসমূহ অভিযোগ দুই কেলেঙ্কারির তদন্তর সময় কিছু সংখ্যক প্রার্থীর প্রকৃত উত্তর বহিসমূহ রাকেশ পালর বাসগৃহত উদ্ধার হয়েছিল কিন্তু নিয়ম মতে উত্তর বহি জমা থাকা স্ট্রং রুমের চাবি থাকিব লাগে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিংর হাতত তেন্তে সেই উত্তর বহি রাকেশ পালর বাসগৃহ কেনেদরে পালেগৈ অভিযোগ তিনি তদন্তর অন্তত এই কথাও পোহরলৈ আহিছে যে মূল পরীক্ষাত উত্তীর্ণ নোহোৱা বহু প্রার্থী মৌখিক সাক্ষাৎকারত অবতীর্ণ হয়েছিল প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকর সন্মতি অবিহনে এয়া কেতিয়াও সম্ভব নহয় অভিযোগ চারি 2014 চনত নন্দবাবু সিংর কন্যায় এপিএসসি পরীক্ষাত অবতীর্ণ হওয়ার বাবে তেওঁ এপিএসসির পৰা কাগজে পত্র অব্যাহতি লওয়া দেখুৱাইছিল কিন্তু প্রকৃততে তেওঁ সকলো কাম নিজেই পরিচালনা করেছিল কেবল এয়াই নহয় আরক্ষী আদালতত দাখিল করা প্রতিবেদনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে এনে বহু অভিযোগ ইফালে এপিএসসি কেলেঙ্কারির সন্দর্ভত তদন্ত অব্যাহত রাখিছে এসআইটিয়ে ধনৰ বিনিময়ত চাকৰি লোৱা আন এগৰাকী এপিএছ বিষয়া ৰুমিৰ টিমুংপিলৈ জাননী জাৰি কৰিছে বিশেষ তদন্তকাৰী গোটে অহা 18 ডিচেম্বৰত চিআইডিৰ কাৰ্যালয়ত ৰুমিৰ টিমুংপিক হাজিৰ হবলৈ এছআইটিয়ে নিৰ্দেশ জাৰি কৰিছে উল্লেখযোগ্য যে এগৰাকী ৰুমিৰ টিমুংপি এপিএছচিৰ মূল পৰীক্ষাত উত্তীৰ্ণ হোৱা নাছিল মূল পৰীক্ষাত ফেইল কৰিও কেৱল টকাৰ বিনিময়ত এপিএছ পদ লাভ কৰিছিল টিমুংপিয়ে ইফালে এই সন্দৰ্ভত আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙৰ মন্তব্য গ্রেপ্তাৰ কৰিব পৰাৰ প্ৰমাণ থকা সকলোকে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে এনালাইসিছ কৰি য'ত য'ত এইটো দেখা পোৱা গৈছে যে আৰেষ্ট কৰিব পৰা এভিডেন্স আছে আৰু ফাৰ্ডাৰ চাৰ্জশ্বিট কৰিব পৰা যাব প্ৰসিকিউট কৰিব পৰা যাব সেইটো কৰি আছে আৰু এতিয়া ফাইনেল চাৰ্জশ্বিটৰ পজিশ্যনটো অহা নাই ফাইনেল চাৰ্জশ্বিটটো আৰু মোৰ মতে 3-4 মাহ 6 মাহ লাগিব বাই দেট টাইম কাৰ কাৰ এগেইনষ্ট কি এভিডেন্স ওলায় গুৱাহাটীৰ পৰা যদুমণি শইকীয়াৰ ৰিপৰ্ট প্ৰতিদিন টাইম।